বাংলাদেশ আর 1971, একটি যেন অন্যটির পরিপূরক। এদেশে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য মর্মস্পর্শী বেদনাদায়ক ঘটনা রচিত হয়েছে। তেমনি একটি ঘটনা হচ্ছে শহীদ আজাদ এবং তার মায়ের ঘটনা। মাগফারউদ্দিন আহমেদ চৌধুরী আজাদের জন্ম 1946 সালের 11 জুলাই। তার বাবা তৎকালীন পূর্ব পাকিস্তানের ধনাঢ্য ব্যবসায়ী ইউনুস আহমেদ চৌধুরী এবং মা মোসাম্মদ সাফিয়া বেগম। আজাদ সবসময় ছিলেন স্বাধীন চেতা তরুণ, দুরন্ত, গান পাগল, সিনেমা অন্তপ্রাণ আর বই পড়োয়া হিসেবেই আজাদ পরিচিত ছিল সবার কাছে। ইস্কাটনের রাজপ্রাসাদতুল্য বাড়িতে সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে কালো মেঘ হয়ে আসে জীবনে। আত্মমর্যাদা সম্পন্ন সাফিয়া বেগম কিছুতেই স্বামীর দ্বিতীয় বিয়েকে মেনে নিতে পারেননি। তাই আজাদকে নিয়ে ইস্কাটনের বাড়ি ছেড়ে উঠলেন জুরাইনের একটি খুপরি ঘরে। সে থেকে শুরু হল জীবনযুদ্ধ। অভাব অনটন দুঃখ দুর্দশায় কেটে গেল কয়েক বছর। তবু ফিরে যাননি রাজপ্রাসাদতুল্য সেই বাড়িতে। হার মানেননি আজাদ, হার মানেননি সাফিয়া বেগম। এসএসসির পর পড়তে যান করাচি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে স্নাতক উত্তীর্ণ হন। এরপরে 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএ পাশ করেন। 1971 সাল মার্চ মাস, সারা দেশের মানুষ ছাপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। দেশ মাতৃকাকে রক্ষা করতে আজাদের মনও চাইছে যুদ্ধে যেতে। বারবার এই কথা মাকে বলতে চাইতেন তিনি, কিন্তু পারতেন না। বিবেকের দংশনে প্রতিনিয়ত প্রচণ্ডভাবে জর্জরিত হচ্ছিলেন তিনি। তাই একদিন বলে ফেললেন মাকে। মা কি যেন চিন্তা করলেন, অবশেষে বললেন, আমি কি তোকে শুধু আমার জন্যই মানুষ করেছি? এ দেশটাও তোর মা, যা দেশটাকে স্বাধীন করে আয়। মায়ের আশীর্বাদ নিয়ে আজাদ গেলেন মুক্তিযুদ্ধে। শুরু হলো আজাদের নতুন আরেক জীবনযুদ্ধ। ঢাকার ক্র্যাক প্ল্যাটুনের একজন গেরিলা যোদ্ধা ছিলেন আজাদ। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় 2 নং সেক্টরের বিখ্যাত আরবান গেরিলা দল ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিলেন। আজাদ 1971 সালের 30 আগস্ট ক্র্যাক প্ল্যাটুনের আরও কয়েকজন সহযোদ্ধা সহ পাখানাদারদের হাতে ধরা পড়েন নিজ বাসভবনে। তাকে ধরে নিয়ে রাখা হলো নাখালপাড়ার ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে, সেখান থেকে রমনা থানায়। এরপর ছেলের সাথে দেখা করার জন্য রমনা থানায় ছুটে গিয়েছিলেন আজাদের মা। মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন আজাদ। মা জানতে চাইলেন, কেমন আছো? আজাদ মাকে বলেছিল, এরা খুব মারে, ভয় হচ্ছে, কখন সব স্বীকার করে ফেলি। হানাদাররা তথ্য জানার জন্য অকথ্য নির্যাতন করত। নির্মম অত্যাচারের মুখেও আজাদ কিন্তু কিছু বলেননি। যখন তার মাকে বলা হলো, ছেলে যদি সবার নাম পরিচয় বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, তা শুনে আজাদের মা ছুটে গিয়েছিলেন আজাদের কাছে। না, ছেলেকে মুক্ত করার জন্য নয়, বরং তিনি আজাদকে বলেছিলেন, বাবারে, যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো, সহ্য করো, কারো নাম যেন বলে দিও না। আজাদ তাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন জেলের দুর্বিষহ জীবনের কথা, প্রচণ্ড নির্যাতনের কথা। আজাদ আরও বলেছিলেন, মা, ভাত খেতে ইচ্ছে করে, 2 দিন ভাত খাই না, কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই। আজাদের মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কালকে আমি ভাত নিয়ে আসব। পরের দিন মা ভাত নিয়ে যায় থানায়, গিয়ে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি। ধরে নেওয়া হয় সেদিনই খাতকরা মেরে ফেলেছিল আজাদকে। ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন, মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট, ইন্দ্রিয়ের সেই যাতনায় সেদিনের পর থেকে যতকাল বেঁচেছিলেন, সেই পুরো 14টি বছর
একটা ভাতও মুখে নেননি সাফিয়া বেগম। তিনি অপেক্ষায় ছিলেন, বিশ্বাস ছিল তার আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, 14 বছর তিনি বিছানায় ঘুমাননি, মেঝেতে শুয়েছেন। শীত গ্রীষ্ম কোনো কিছুতেই তিনি পাল্টাননি তার এই পাষাণ শয্যা। হাঁপানি থাকা সত্ত্বেও মাটিতে ঘুমিয়েছেন মাদুর বিছিয়ে। এর মূল কারণ ছিল তার আজাদ রমনা থানায় আটক থাকাকালে বিছানা পাননি। রূপকথার মতো এই বাস্তবতা নিয়ে পরে বরেণ্য লেখক আনিসুল হক তার বিখ্যাত মা উপন্যাস রচনা করেন। 1985 সালের 30শে আগস্ট মারা যাওয়ার আগেই আজাদের মা বলে গিয়েছিলেন তার কবরের ফলকে পরিচয় হিসেবে লিখতে, শহীদ আজাদের মা। তাই আজও জুরাইনে একটি কবর দেখা যায় যাতে লেখা মোসাম্মৎ সাফিয়া বেগম, শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা।